ওকে ভাই, তো তারপরে হচ্ছে এখান থেকে আপনি হ্যাঁ যেটা করবেন, আপনার অডিয়েন্স মানে এখানে ডিটেল যে সিস্টেমটা আছে, এটি তো পারেন আই থিঙ্ক আপনি দেখছেন না, ওইভাবে করবেন। হ্যাঁ দেখছি, কিন্তু আপনি আপনি হ্যাঁ একটু করে তো দেন, এখন লোকেশন আমি ধরেন তাড়াতাড়ি বাংলাদেশ এটা দিলেন, পারি, আমি লোক মানে এই অডিয়েন্স সিলেক্টটা তারপরে একটু করতে হবে। তারপরে মরে গেলেন, এখান থেকে আপনি বয়স কত থেকে কত চান এটা দিলেন, এখানে আপনি ই দেন কি বলে 22 দেন। 22 হ্যাঁ দেন, 22 মিনিমাম, 22 থেকে শুরু হবে তাই তো? তারপরে হ্যাঁ 22 থেকে শুরু হবে আর 45-এ শেষ হবে। ম্যাক্সিমাম অপশন আছে না? আচ্ছা দা, মানে শেষেরটা দিচ্ছে না নাকি? বাইশ থেকে শুরু হইতেছে, ম্যাক্সিমাম সিলেক্ট করে দিতেছে না, মিনিমামটা। আচ্ছা তারপরে হচ্ছে এটা না, এটা একটা বিষয়, অন্য বিষয়, কাস্টমই করে না আপাতত। তারপরে এক্সক্লুড কাস্টম অডিয়েন্স, না এই অডিয়েন্সটাই আমার বেজার লাগে, বুঝছেন, এটা আমি করি না যে। কাস্টম অডিয়েন্স, ওকে স্যার, এখান থেকে আপনি জাস্ট কত থেকে কত, 22 থেকে 45 45, হ্যাঁ 45, আর অল মেল হবে, ফিমেলদের কাছে আমাদের এটা পৌঁছাবে না, জেন্ডার মেল, তাহলে জেন্ডার এখান থেকে মেন মেন ম্যান মেন, দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ডিটেলস টার্গেটিং, এটার আন্ডারে দিয়ে আতর কিছু আছে নাকি, কিওয়ার্ড আতর, আতরের ইংরেজি কি আতরই তো না, পারফিউম পারফিউম পার বাই লেহেন, স্পেলিং লেহেন, পারফিউম লেহেন, পারফিউম এই জিনিস আছে তো, কো এটা, না না আচ্ছা স্পেলিংটা বলেন, PER কি, পারফিউম, আচ্ছা পারফিউম, আচ্ছা দাঁড়ান এক মিনিট, আচ্ছা একটু ছাড়েন আপনি, এখন ছাড়েন, পারফিউম, ওকে আমি শেষ। আচ্ছা নাহলে ফ্র্যাগনেন্স দিতে পারেন, ফ্র্যাগনেন্স দিলে আসতে পারে, ফ্র্যাগনেন্স কি, ফ্র্যাগনেন্স মানে সুগন্ধি। আচ্ছা সবই দিবেন সমস্যা নেই, পারফিউম, পারফিউম কসমেটিক ইন্টারেস্ট দিলেন, ওকে ফ্র্যাগনেন্স লিখবো না, আচ্ছা আর দেখবার দেখে নেই, পারফি UM না, ই হয় না, ই হয় না, আমি লিখতেছি, হ্যাঁ ইউ পারফিউম আর পারফিউম এডি ভাই হচ্ছে টাইম নিয়ে বুঝছেন অডিয়েন্স গুলা বানাইতে হয়, তাহলে হচ্ছে ভালো ইয়া করা যায়, পড়তে হয় বুঝতে হয়, তারপর হচ্ছে ভালো ইয়া করা যায়, ওয়ান ওয়ান ড্রপ পারফিউম ইন্টারেস্ট, আচ্ছা দুই একটা দিলাম, তারপরে জাস্ট আমরা যদি সাজেস্টে দেই আচ্ছা কসমেটিক্সটা, ফ্র্যাগনেন্স দেন, আমি একটু লিখি, আচ্ছা ভাই ওটা দিয়ে আপনি বানায় না আবার, বুঝেন নাই, আপনি প্রসেসটা দেখেন, অডিয়েন্স সিলেক্ট অনেক ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় করতে আসতে দেবে। আচ্ছা তারপরে এটা গেল, আচ্ছা এটা লেখেন, ওয়ার্ডটা লেখেন, কি লিখতে চাইলেন, কি ওই যে ফ্র্যাগনেন্সের কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাগনেন্স এটা কিন্তু নাই তো কোনো, নাই যাই হোক বাদ দেন, যাই হোক, আচ্ছা আচ্ছা এই করাই দিলাম, পরে আপনি ঠান্ডা মাথায় আরো আপনার কাজ অডিয়েন্স রিসার্চ করে এভাবে বানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আইসে দিয়ে দেন কয়টা ফ্র্যাগনেন্স, দেখেন আসছে।